মনে আছে আমি সেন্ট গ্রুজ হাই স্কুলে পড়ি আমরা ঢাকে থাকতাম নারিন্দায় আমার বড় বোন খুব ভীষণ ক্রিকেট পছন্দ করতেন তখন তো টেলিভিশন ছিল না নাইনটিন ফিফটি টু যখন ইন্ডিয়া পাকিস্তান সিরিজ হয় তখন আমার বোনকে স্কোর লিখতে দেখতাম ওয়ান প্লাস ওয়ান হানিফ মোহাম্মদ নাজার মোহাম্মদ টু ওয়ান আমরা স্কোরটা ওনার থেকেই জানতাম উনি সারাদিন কিন্তু কমেডি শুনত ভ্রমণ নাই মারা গেছেন এইটি সেভেনে তো সেখান থেকে আমার প্রেরণা আর আমি বেসিক্যালি একটু স্পোর্টস মাইন্ডেড ছিলাম ছোটোকাল থেকেই পড়াশোনার সাইডটা তত স্ট্রং ছিল না যতটা আমার স্পোর্টসের দিকে স্ট্রংটা ছিল তো সারগুদার থেকে যখন আমি সরি সেন্ট হাই স্কুল থেকে যখন আমি আব্বা ট্রান্সফার হয়ে যাই আব্বা যখন ট্রান্সফার হয়ে গেলেন ঢাকার থেকে আব্বা গেলেন তখন কুমিল্লা তো কুমিল্লায় তখন সরকারি চাকরি তো উনি কুমিল্লায় গেলেন উনি যে ডেপুটি ডাইরেক্টর এক্সাইজ অ্যান্ড সল্ট তখন সল্ট ছিল আর এক্সাইজ এখন যেমন এক্সাইজ অ্যান্ড ভ্যাট তখন ছিল এক্সাইজ অ্যান্ড সল্ট তো তখন আমি ক্লাস সেভেনে পড়ি কুমিল্লা জেলা স্কুলে তখন আমার আম্মার ফুবতো ভাই দূর সম্পর্কে ফাইন্যান্স মিনিস্টার উনি বললেন যে এই গুন্ডাকে সাগদায় পাঠাবেন একটু পড়াশোনা না করবো না খেলার দিকে যোগ বেশি আমার তো রাজি হয় না যে পশ্চিম পাকিস্তানে যাব যাই হোক কনভিন্স করলো পরীক্ষা দিলাম পরীক্ষায় আমি ফার্স্ট হয়ে গেলাম আমার সহপাঠ প্রায় এক লাখের মধ্যে আমি ফার্স্ট হলাম আমার সহপাঠী ছিল এখন স্টেট মিনিস্টার ফর ফাইন্যান্স মান্নান আয়ুব কাদরি বিমানের ক্যাপ্টেন মুখিক আইজি শহীদুল হক অ্যাম্বাসডার নাজিমুদ্দিন ইব্রাহিম সামের এরা আমরা তেরো জন গেলাম স্বর্গোদর স্বর্গোদর পি এফ পাবলিক স্কুল স্বর্গদার এটা পরীক্ষা দিয়ে যেতে হতো লিমিটেড সিট তো পরীক্ষা দিতে হতো প্রায় এক লাখ লোকে এক আশি হাজার এক লাখ পরীক্ষা দেওয়ার পরে তেরো জন সিলেক্টেড হয়েছিল সার্গদায় গেলাম সেখানে তো স্পোর্টস ফ্যাসিলিটিস মানে ফ্যান্টাস্টিক ষোলোটা মাঠ দুইটা ক্রিকেট ফিল্ড তিনটা ফুটবল ফিল্ড দুইটা অ্যাথলেটিক্স ফিল্ড চারটা বাস্কেটবল মাঠ তারপরে কোর্টার কি তারপরে সুইমিং পুল মানে কি নাই একটা বিরাট বড় পাশেই আবার রানওয়ে হ্যাঁ হ্যাঁ একাডেমি তো এটা বিগে মানে এটা বিগেস্ট ইস নাথিং পিনার্ট ফুদার ক্যারেট কলেজ ইজ পিনার্ট আমাদের সামনে আমার আন্ডারে একশোটা জেনারেল আছে এখন পাকিস্তানে মোর দেন হানড্রেড কার জন্য হবে পাকিস্তানের পাড়িসুলর মেজেন্ডি নিয়ে তিনটা ইয়ার ফোর্স চিপ আর পাঙ্গিসন ইয়ার ফোর্স চিপ তো আমাদের বড় না দুইটা স্কোয়াড্রন নিয়া এনা এয়ার ফোর্স চলে ওয়ান স্কোয়াড্রন আসো শাটাস স্কোয়াড্রন ফাইটার 104 তারপরে যে পাঙ্গিসন মেক মে 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 মেক টু ইন্ডিয়া পাকিস্তানের যেন একটা কাউন্টারপার্ট হলো স্টার ফাইটার 104 আমাদের স্কুলের পাশেই ছিল কিন্তু রানভে এয়ারফোর্স বেসিক্যালি এয়ারফোর্স জয়েন করার জন্য তো আমার টিচার ছিলেন ইংলিশ তো উনি দেখছেন যে আমি স্পোর্টসে স্পোর্টসে একটু ঘেঁচা বেশি এবং ক্রি ক্রিকেটটা আমার আয়ত্তের মধ্যে উনি মনে করলেন যে না ক্রিকেটটা বোধহয় হি শুড অন উইড ক্রিকেট আর নট ফুটবল আমার দুটোই কিন্তু সমান চলতেছিল তুমি দেখছো পাকিস্তানের ফুটবলের ফিউচার নেই ক্রিকেটের ফিউচার আছে বলো তুমি ক্রিকেট একটু যে করো স্টিক করো এবং যখন ফিজিক্যাল ট্রেনিং হতো সকালবেলা সাড়ে পাঁচটা থেকে ছটায় তখন আমাকে ব্যাটিং করাইতেন উনি চার পাঁচজন বোলার বোলারকে দিয়ে আমাকে ব্যাটিংটা করাইতেন উনি তারপরে আমি ফার্স্ট বাঙালি ক্রিকেট ক্যাপ্টেন হই সদায় तो पंजाबी है तो कराची है इधर मुझे फर्स्ट बंगाली क्रिकेट कैप्टन 1961 है तो होने आमी अबर पाकिस्तान फर्स्ट क्लास लीग खेली 61, 61 है. है 61 है सरगोदर फॉर तो है, है। सरगोदर के 61 है ना सब सरगोदर 57 है 57 है, है। और आपने 52 थे 61 है, है। और आपने ढाका ही चिलेन जोखन 48 थे के না ফিফটি সিক্স পর্যন্ত এটা ফিফটি তে পাকিস্তান ইন্ডিয়ার সিরিজটা ফার্স্ট সিরিজ যেটা টু ওয়ান ইন্ডিয়া জিতছে আমার পরিচিত আমি স্কুলের ক্যাপ্টেন ফার্স্ট বাঙালি ক্যাপ্টেন এবং ফার্স্ট বাঙালি আমি হাউস ক্যাপ্টেন ক্যাপ্টেনও আইব কাদ্রি কিন্তু আমার নিচ্ছে তখন স্কুল প্রিফারেন্ট মান্নান তো কিছুই না জাস্ট অর্ডিনারি বয় তো যাই এখন তো বলে লাভ নেই সব যাই হোক সিক্সটি ওয়ানে আমি স্বর্গদা ডিস্ট্রিক্ট টিম রিপ্রেজেন্ট করি পাকিস্তান ফার্স্ট ক্লাস ম্যাচে টুর্নামেন্টে তখন আমার কোচ ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ফ্লাইট লেফটেন্ট ইমতিয়াজ আহমেদ ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন উনি সার্গোদায় পোস্টেড ছিলেন উনি আমার উইকেট কিপিং বলি শিখাতেন এবং আমি উইকেট কিপিং ওনার থেকেই হাত করি স্কুল থেকে আমি উইকেট কিপার ব্যাটসম্যানই ছিলাম প্লাস ক্যাপ্টেন স্বার্গতার পরে আমি উইকেট কিপিং করি এবং আমার ইনোগ্রাল ম্যাচ হয় মুলতানের সাথে আমার আছে ফার্স্ট ম্যাচে আমি এইট করছিলাম তো যাই হোক স্বর্গদার থেকে আমি আর এয়ারফোর্সের জন্য তো আমি সিলেক্টেড হলাম বাট আমি এয়ারফোর্সের জন্য সিলেক্টেড হইনি আমি সিলেক্টেড হয়েছি আর্মির জন্য এয়ারফোর্সে হয় কি সিক্স বাই সিক্স থাকতে হবে জেট প্লেট জেট চালাইতে হলে তা আমার সিক্স বাই সিক্স কিন্তু আমার স্লাইড টাচ অফ ট্রিকোমা ছিল যেটা মে কজ প্রবলেম ফর হাই অলটিটিটিউড জেট ফ্লাইং আমাকে দিয়ে দিলো আর্মিতে আমি আর্মি জয়েন করতে চাইনি তো আমাকে প্রিন্সিপাল এমনি বলছে তুমি ক্রিকেট নিয়ে থাকো তোমার ফিউচার কিন্তু ক্রিকেট পাকিস্তানে আসার সম্ভাবনা খুব বেশি তারপরে আমি প্রথম আমার আত্মপ্রকাশ হলো এই যে সিক্সটি ওয়ানে সার্গদা পাকিস্তান ফার্স্ট ডিভিশন টুর্নামেন্টে এরপরে অল পাকিস্তান পাবলিক স্কুলে আমি চান্স পেলাম তার ক্যাপ্টেন ছিল মাজিদ জাহাঙ্গীর ফারুক হামিদ ফার্স্ট বোলার ফারুক হামিদ এটা সব এইচএসএন কলেজে পড়ে সার্গদা থেকে আমি চান্স পেলাম একমাত্র আর বাকি ছিল লরেন্স কলেজ অনেক পাবলিক পাকিস্তানের নয়টা পাবলিক স্কুল পেটারো যে তো সেখানে মাদি জাহাঙ্গীর সাথে পরিচয় আমরা একই সাথে একই বয়সী তারপরে আমি সিক্সটি ফোরে গভর্নমেন্ট কলেজ থেকে এফএসসি যেটা বাংলাদেশের পূর্ব পাকিস্তানের তখন ছিল হচ্ছে আইএসসি মানে ফ্যাকাল্টি অফ সায়েন্স বলে ওরা এইখানে বলতে ইন্ডামিডিয়েট সায়েন্স আমি পাস করে চলে আসি সিক্সটি ফোরে এসে আমি ঢাকা ইউনিভার্সিটি জয়েন করি হিস্ট্রি ডিপার্টমেন্টে সিক্সটি ফোর সিক্সটি ফাইভে অনার্স পাস করি সিক্সটি সেভেনে সিক্সটি ফোরে আসার পরেই আমি সেই সিজনেই আমি চারটে সেঞ্চুরি করি ইগলেসের পরে আমার নাম আগে থেকেই কিন্তু ওরা জানতো যখন আমি পাকিস্তানে ওই ফার্স্ট ডিভিশন টুর্নামেন্ট খেলি সিক্সটি ওয়ানে তখন থেকে আমাকে চিনত আর কি তো ফুরিতে আসতাম জানতো তো এই সিক্সটি ফাইভে আমি যখন ওয়ার হলো পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার তখন ওই ভাটি ইলেভেন স্কোডার ইল আলম ইলেভেন একটা খেলা হলো না আঠারো জন টেস্ট প্লেয়ার আর চারজন পূর্ব পাকিস্তান থেকে সাবেক পূর্ব পাকিস্তানের চান্সপার্স আমি দৌলাত সেলিম এবং লতিফ আমি সে ম্যাচে করি টোয়েন্টি নাইন নট আউট আমি নাম্বার থ্রি ব্যাটিং করছি আমি ছিলাম হানিফ মোহাম্মদের দলে আর অপোজিটে ছিল হা আব্দুল হাফিজ কাদ্দার তো মানে ওগুলি প্রাউড মুভমেন্ট এগুলি তো আর তারপরে সিক্সটি ফাইভে আমি ঢাকা ইউনিভার্সিটি টিম আইফ ট্রফি খেলি এবং আমি স্কোর করতে থাকি এবং সিক্সটি সেভেনে পাকিস্তান আন্ডার টোয়েন্টি ফাইভে আমি চান্স পাই আমি শহীদ জুয়েল শামীম কবির আমরা মূল টিমে ছিলাম না আসি বল ছিল ক্যাপ্টেন মাজেদ জাহাঙ্গীর ওয়াসিম বারি তারপরে মুশতাক মোহাম্মদ ওয়াসিম রাজা মাজেদ জাহাঙ্গীর এটা পাকিস্তানের আন্ডার মানে অলমোস্ট পাকিস্তান টিম প্লাস আন্ডার টোয়েন্টিমেন্টের সাথে

সিও মানে পরে সিও হলো না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আমার সাথে তো বাংলাদেশ থেকে খেলছে ফাইন্যান্সিয়ালি দেওয়ার সাউন্ড সলভেন সেরে বাংলার নাতি আমরা তাস খেলতাম সেভেন্টি ওয়ানে কী করবো তখন এপ্রিল মে মাসে তো কিছু করার নেই আর মুক্তিযুদ্ধে যেতে তখন মুক্তিযুদ্ধে প্ল্যানিং চলতেছে প্ল্যানিংয়ে আসার বাসেই হতো ওইখানে জুয়েল আসতো ডালিমের ছোট ভাই স্বপনস্ত আজাদ পরে মারা গেল যে আজাদ সেভেন্টি ওয়ানে তারপরে কাজী সালাউদ্দিন তান্না আমি আশ্রফুল হেরিস এরা কিন্তু সব মুক্তিযুদ্ধে জয়েন করে ফেলছে এবং ওরা এপ্রিলের দিকে ওরা লিভই করছে আমাকে আর আশ্রফুলকে নিত না বলতো এরা ভাই আপনি আরামসে বড় হয়েছেন আপনি লেফটেন এত বড় চাকরি করেন আপনি থাকেন আপনি পয়সা দিয়ে হেল্প করেন উইল বি এন আফ ফর ইউ আর আপনি বাড্ডা বাড্ডা মাড্ডা এগুলি সাঁতার করে পার হইতে পারবেন না আপনি আসেন আমাদের সাথে গুড এনাফ আর আসে তো চলে যাবে লন্ডনে পড়তে তো সেভেন্টি ওয়ানে আগস্ট মাসে আমি ঢাকায় আসি তখন আমি ঢাকায় থাকি তখন আমি কিন্তু চাকরিতে আর জয়েন করিনি কারণ তখন চিটাঙে আমার মতো ইয়াং ছেলে চেয়ে আমার মতো ইয়াং ছেলে ছিল না তো তারপরে একদিন জুয়েল আসলো আমার বাসায় এটা আগস্ট মাসে হ্যাঁ তখন কিন্তু ওরা অপারেশনে অলরেডি গ্রিন রোডে একটা অপারেশন করে দিচ্ছে তো বললো যে হিরোভাবে আপনি শুনছি আপনার কি ট্রান্সফার হয়ে গেছেন পাকিস্তানে করা বললাম যে লিফটেন্সের তো এটা ইউকে লিমিটেড চায়ের এত বড়ো সুনামদারি কোম্পানি আর আমি এখানে টি টেস্টিং ডিপার্টমেন্টে আছি চা কিনি আমি চিটাঙ্গি অপশনগুলি হতো এখন চিটাঙ্গিতে চা আসা বন্ধ হয়ে গেছে বৃষ্টির শর্ত উড়ে ফেলছে তখন লিপ্টন এত বড় একটা কোম্পানি পাকিস্তানের তো লায়ালপুর মানে এখন যেটা ফেসলাবাদ আর করাচিতে দুইটা ফ্যাক্টরি আর তো এইগুলি তো চা আসা তো বন্ধ চা তো সব যেত ঢাকা চিটাং থেকে তো আমি বললাম তো আমার তো ট্রান্সফার করছে আমি কী করবো বলো কয় আপনি যান আমি যাবো তো আমি তো তোমাদের ছেলে থাকতে চাই না আপনি এক কাজ করেন আপনি যান আপনি ওইখানে বাঙালি যারা ছেলে ঠেলে আছে ইয়াং ছেলে ওদেরকে হেল্প হেল্প করেন টাকা পয়সা নিয়ে ইউ হ্যাভ আওয়ার সাপোর্ট আপনি জান তো আপনি যে ক্রিকেট গিয়ার কোতায় আপনাকে ক্রিকেট গিয়ার তো আছে আম প্যাড চিলো উইকেট কিপিং গ্লাভস ব্যাট ছাবো নিলো তো নিয়ে 200 টাকা আমাকে দিল তাহলে 200 কিসের জন্য তখন যে আমি পূর্ব জেন্ট্রি এর ভাইস ক্যাপ্টেন না জি ক্যাপ্টেন আমি ভাইস ক্যাপ্টেন আমরা 69 এ হরা 68 এন্ড 60 68 ওভার জউল রকি বল চ্যান্স পায় প্রথমবারের মতো আমি কিন্তু চান্স পেয়েছি তার আগে তো বলে যে না আমি টাকা ছাড়া তো নিব না এই ভাই আমি আমি তোমার ক্যাপ্টেন নি আমার ভাইস ক্যাপ্টেন তুমি কি কি দুশো টাকা দি কী কী করবো তখন আমি এগারোশো পঞ্চাশ টাকা বেতন পাই চিন্তা করো কত টাকা মানে আজকালের জমানের দুই লাখ টাকার মতো হবে প্লেনের ভাড়া চিটাং ঢাকা হইলো একশো দশ টাকা রিটার্ন পেয়ে আমি তো পাঁচ ছবার আইতেই দিতেই পারি তো বললো যে না নিতে হবে জোর করে মানে ও ফ্রি নেবে না ভালো ফ্যামিলি ছেলে তো তো দিল আমি করলাম তাহলে জুয়েল অল দ্য বেস্ট তোমরা তো ফাইট করতেছো তোমাদের দিকে তো টান থাকবে আমি তো পাকিস্তানে বসে কিছু করতে পারবো না আমি করাচি চলে গেলাম সেখানে গিয়ে দেখি যে ফেব্রুয়ারি মাসে আমার নাম আসছে বিশ জনের মধ্যে পাকিস্তান যাবে টিম ইংল্যান্ড যাবে টিম খুব সম্ভব ওয়াসিমবাড়ির ডেপটি হিসাবে আমাকে নিতে চাইছিল উনত্রিশটা ফার্স্ট ক্লাস ম্যাচ আর পাঁচটা টেস্ট ম্যাচ তখন টিমে জব্বাস জাভেদ মেহান্দ মাজেদ খান বারি ইমরান আসলো প্রথম সেভেন্টি ওয়ানে ওয়াসিম রাজা মোসিন খান নাম খান না আসিফ মাসুদ ফাস্ট বোলার সারফর নাওয়াজ কী টিম চিন্তা করো সেই টিমে আমি তো যাই হোক আমি তার ক্যাম্পে যাইনি হ্যাঁ আমার চাকরি নিয়ে ব্যস্ত ছিলাম আর খুঁজতেছি ক্যাম্পে পালাবো করার থেকে তো সেই সুযোগটা আসছে আমার ডিসেম্বরে সেভেন্টি টু আমি আমার ডাইরেক্টর উনি খুব পছন্দ করতেন আমাকে ওইখানে গিয়ে আমাকে কি টি ডিপার্টমেন্টে অর্গানাইজ করতে হয়েছে কারণ চায় আমরা টেস্টিং করতাম চিটা আগে কিনতাম চিটা আগে সেটা যেত করা যেতে সেখানে তা চা নাই তখন আমার বিভিন্ন দেশে চা স্যাম্পলগুলি টেস্ট করে সেখান থেকেই কিনে ব্লেন্ডিং করতে হতো চার প্যাকেটটা লিপটন তো উনি পাঞ্জাবি খুব ভালো ভদ্রলোক ডাইরেক্টার ছিলেন মার্কেট নেন বললাম স্যার আমতো বাংলাদেশে যেতেই হবে তো বললে যে তুমি যে যাবো এখন তো তোমার দেশের অবস্থা সেরকম ভালো না আর আমার জেনারেলজেন্ট ছিলেন ইংলিশ মিস্টার গ্রান্থাম বলে যে ডোন্ট গো নাও বিকজ থিংস এভরিথিং ইজ ব্রোকেন হোয়াট উইল ইউ ডু দে আইল গো ব্যাক অ্যান্ড জয়েন লিফটেন্স ইন বাংলাদেশ বলে লিফটেন্স ডু নট এক্সিস্ট ওইখানে ইউনি লিভার ব্রাদার্স হয়ে গেছে তখন তোমাকে নিবে কি নেবে না আই ক্যানট এনশিওর বললাম তাও আমি যাবো আমি যা আসতে চাইছি খালি ক্রিকেট খেলার জন্য আমার দেশের ফরে আমি খেললাম তো আমি দেশে ফরেই খেলতেছি তখন পাকিস্তান টিমের ভাইস ক্যাপ্টেন আমি তো অটোমেটিক টিমে আসি তো আমি আফগানিস্তান হয়ে তো বললো যে তাহলে তোমাকে রিজাইন করতে হবে আমি রিজাইন করলাম আমাকে দশ মাসের বেতন দিল এবং তিনটা বোনাস অলমোস্ট ওয়ান লাখ টাকা রুপিস তখনকার দিনে আমি কাবুলে আসলাম বাই রোড কাবুল থেকে ফখর ফখরুদ্দিন সাহেব তখন ফরেন সেক্রেটারি আসার পরে ফরেন সেক্রেটারি হয়েছিলেন আমরা একই ফ্লাইটে আসছি দিল্লি দিল্লি থেকে ক্যালকাটা থেকে ঢাকায় আস্তে আস্তে মার্চ হয়ে গেছে সেভেন্টি থ্রি মার্চ আমি আসার সাথে সাথে ফিল্ডে আমাকে অফার ইউনিলিভার লিভার ব্রাদার্স আমাকে অফার তখন ফিল্ডে বাগান টাগান ছিল আমি ফিল্ডের প্রতি একটু অ্যাট্রাক্টেড হয়ে গেলাম আমার ফ্রেন্ডস কিছু ছিল ফিল্ডেতে তা বললাম ঠিক আছে উইদিন থ্রি ডেজ তুমি ফিল্ডে জয়েন করো আমি বললাম না আমি এক মাস আমি আত্মীয় স্বজন মিট টিট করিনি আমি ফার্স্ট ও এপ্রিলে জয়েন করব আসল কথা হলো মার্চে টুর্নামেন্ট শুরু হয়েছে আমি ক্রিকেট খেলবো আজাদ বয়েজে ফরে তখন আমি ইংলিশে না তখন আজাদ আজাদ বয়েজে ফরে তখন আশরাফুল ডাশাফুল সব আজাদ বয়েজে ইশতিহাক আশরাফুল ইসুবাবু তারপরে রকিবুল মানু ইব্রাহিম সাবেদ ইব্রাহিম সাবে কাজী সালাউদ্দিন এরা সব আমরা মানে আমাদের ফ্রেন্ড গোষ্ঠী এর মধ্যে আসলো শেখ কামাল তো ফার্স্ট ম্যাচ শেখ কামাল আবার তো থাকতো তখন বত্রিশ নম্বরে আমি থাকতাম সাতাশ নম্বরে নামুনটি আমার বললো যে এর ভাই দুইটা গাড়ি নিয়ে লাভ তো নাই আমি আর যাওয়ার পথে আপনাকে উঠাই নেব আমাকে উঠাই নিয়েছিল ওই দুইটা ম্যাচই আমাদের ফরেও খেলছে তারপরে তো সেভেন্টি ফোরে আবনি হয়ে গেল আর সেভেন্টি ফাইভে তো হ্যাঁ বড় ভাই হিসাবে মানতো আমিও তিন বছর সিনিয়র ওই যে আমরা একসাথে খেলছি ও আমাকে উঠাইছে তারপরে এটা তো একটা বিগ থিং প্রাইম মিনিস্টারের ছেলে তো সম্মানিত ওই যে ও স্পোর্টসম্যানদেরকে সম্মানিত আচ্ছা প্রাইম মিনিস্টারের ছেলে হিসেবে যখন যেই দামিকতা থাকার দরকার আমরা জানি তার সেরকম ছিল না খুব সাধারণ জীবন খুব সাধারণ খুব সাধারণ আর ওর বেডরুম ফ্রেন্ড ছিল তো দুর্যু আর তান্না সারাক্ষণ ওই ওইখানেই থাকতো আচ্ছা কামারের সাথে এরপরে আপনার ও আমি তখন আমার মধ্যে আমি তো চিড়াঙ্গে চাকরি করি খেলার পরে তো চিড়াঙ্গে চলে যেতে হয় চিড়াঙ্গে গিয়ে আবার ঘটনা হলো যে আমি চাইনিজ গার্ল তো কলেজতে ওরা থাকতো তখন ইঙ্গেজ হয়ে গেছিলাম ওর ফাদার মাদার সব সেভেন্টি থ্রিতে চলে গেছে কেনাডা আর আমেরিকায় ওকে নিতে পারেনি ও চলে গেছে ওর চা চার বাসায় হংকংয়ে देव जाओ बीकज सिल मैरिंग जो फिल्डे जॉन कर जेनरल मैनेजर के उन्नी ब्रिटिश मिस्टर स्मिथ बोले दिस इज वेरी सरप्राइज कम्बिनेशन सपोर्टेड पाकिस्तान एंड नाउ ये चाइनीज सर आई नोअल फ्रम फ्रम चाइल्ड और आजिमपुर थकतो शीज बॉन्ड इन ढा सक पढ़त তো আর আমি আমরা থাকতাম তখন আজিমপুরে ক্রিকেট জীবনে যখন আমি চিরাঙ্গে চলে যাই তখন আমি দূরভাবে বাসায় এসে থাকতাম তখন তার আজিমপুরে কেউ নাই হ্যাঁ তখন আমি জয়েন করেই আমি চিঠি দিলাম যে স্যার আমার তো গেট ম্যারিড টু টুয়ার্কিভস ইন হংকং অত ইনডিফিনিট পিরিয়ড হংকং এ থাকতে পারবে নাট করে পাকিস্তানের পাসপোর্টে হংকং এস আমি গেলাম আর ভাই আব্দুল ওয়াই আসলো বোন আব্দুল ওয়াই ওরা হংকং এ আসলো আপনি হংকং এ হংকং গেলাম তো মসজিদে আমাদের বিয়ে হয়েছে ওকে কনভার্ট করছে কনভার্ট করে বলছে যে দিস রিলিজিয়ন ইজ ভেরি ইজি বাট এট দ্যSame time ভেরি টাফ ইউ हैव टू ফলো ইট মানে ওয়ার্ড বাই ওয়ার্ড তারপরে ও ওজ 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 রইলো ওজুতে সাবি মিসেস যে হাজি হাজি নেই ও চাইনিজ হাজবেন্ডও হাজি ওই ও স্যাটিসফাইড না গুসুল করেছে তারপরে কলেমা বা কনভার্ট করে তারপরে বিয়ে করে তারপরে আমি দেশে আসলাম আসলাম এইখানে করলাম আরেকটা ভুল দেশে আসলাম মানে রুট নিশি ভুল আমি ব্যাংকক হয়ে আসলে আমার জন্য বেটার হইতো আমি আসছি বার্মা হয়ে রেঙ্গুন তখন কিন্তু কমিউনিস্ট পুরো বানভিসরা কমিউনিস্ট ওরা এখন বুঝতে পারতেছে না পাকিস্তানি পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট মানে ইজ চাইনিজ ইজ বেঙ্গলি হোয়াট ইজ দি কানেকশন বেশ আমাদেরকে এয়ারপোর্টে প্রায় পাঁচ ঘন্টা আটকে রাখছে মালটালেও সব আটকে রাখছে তারপরে যাই হোক বললো যে যাওয়ার দিন তোমরা পাবো মাল এর আগে মাল পাবো না এসেন্সিয়াল যে এইসব কাপড় চুপড় আছে এগুলি নিয়ে যাও টাকা পয়সা নেয় নেই তারপরে গেলাম ওইখানে আমি গেছি অ্যাকচুয়ালি ক্যাসেফেকে আমি চিনতাম ক্যাসেফে তখন বাংলাদেশি অ্যাম্বাসেডার অনেক সিনিয়র বাট ওনাকে চিনতাম ওই তিন দিনে পাসপোর্ট দিয়ে দিলো ওর পাসপোর্ট সারেন্ডার করার পর ওর বাংলাদেশি পাসপোর্ট দিয়ে দিলো আমাকে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে দিল আমরা আসলাম আসা পরে যেহেতু আমরা সিলেটি একটু অর্থোডক্স তো আব্বা টাব্বা অ্যাকসেপ্ট করে নিছে কিন্তু ওই যে যারা একটু বয়স্ক বললেন যে না আবার বিয়েটা হইলে ভালো হয় আবার আমার ধানমন্ডিতে এটা থার্টিন জুলাইতে ধানমন্ডিতে বাসাতে হ্যাঁ

মুস্তাক দাফন ডাব ছাব্বিশ তারিখে কোনো বাঙালি ছেলে ঢাকার মাঠে ঢাকার রাস্তায় ছিল কেউ তো ছিল না ও বলছে মুস্তাক দাফন সিন তখন কোনো বাঙালি ছেলে ঢাকায় নাই সব লুকায় ছিল করছে ফারুক এস এম ফারুক সাতাশ তারিখে সাতাশ তারিখে ওরা চার পাঁচজন মিলে ও মডার্ন ক্লাবে থাকতো আদাদবয়স ক্লাব ছিল কোনায় একদম গুলিস্তানের কোনায় ওইখানে ওর লাশটা পড়েছিল তারপরে নিয়ে দা মোশতাক জুয়েলা মোশতাক তো মোশাতাক হলো মানে সর্ট অফ ক্রিকেট লাভার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর বাট উর্দু স্পিকিং হ্যাঁ বাট দৌলতের মতো বাংলাদেশি হ্যাঁ যখন শুনতে পারে তখন আমি ছিলাম আমি তো যখন চাকরি করছি কারণ আমি খুব বেশি ভালো জানতাম না ওকে ওই যে একটা দিন সারাদিন ক্রিকেট খেললে অনেক ক্লোজ আসে যায় লাঞ্চ করতেছে একসাথে ফিল্ডিং করতেছে একসাথে ও সিম বোলিং করতো স্লো মিডিয়াম পেস ইজ নট এ গুড ব্যাটসম্যান বাট সিম বোলিং ভালো মোটামুটি অ্যাকুরেট বোলিং করতো তো দশ এগারো নম্বরে তো যে কোনো একজনকে খেলানো যায় কারণ আসবে হয়তো তখন খুব স্ট্রং টিম তো যাই হোক ওই স্মৃতি মনে আছে আর কি আমার এরপরে বাংলাদেশের ক্রিকেট নিয়ে এগিয়ে হ্যাঁ তারপরে জুন মাসের মিটিংয়ে বাংলাদেশকে প্রথম রিফিউজ করলো এসোসিয়েট মেম্বারশিপ দিবে না তখন খুব সুন্দর একটা ঘটনা ঘটছে এটা কিন্তু ইস্যুড কোর্ট আব্দুল হাফিজ কারদার কিন্তু পাকিস্তানের খালি প্রথম ক্যাপ্টেন না উনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের তখন প্রেসিডেন্ট ওয়ার্কড আউট ইস ওয়াই বাংলাদেশ উইল নট গেটেন্ট মেম্বারশিপ আমাদেরকে টেস্ট স্ট্যাটাস দিছে ওয়াই বিকজ আমাদের টেস্ট ক্রিকেট খেলার যোগ্যতা ছিল বলেই তো আমাদেরকে দিস Bangladesh qualifies. They were part of us. They play cricket. They've been playing the trophy. Give them ICC membership. Then he walked out. India he, he walked out of the meeting. I mean, Bangladesh ke na dil le meeting attend kora Na ICC meeting. ICC meeting. ICC uh, he walked out. I mean, unhe Bangladesh ke support kora. he walked out. Kali tohon Indian chilo neutral. Tohon Ashraful London ne chilo. তো আসে মিটিং বোধহয় অ্যাটেন্ড করছে এজ এন অবজারভার অর সামথিং আর তখন রাইশ ভাই ছিল জেনারেল সেক্রেটারি তো রাইশ ভাই তারপরে ইন্ডিয়ান যে প্রেসিডেন্ট ছিলেন উনি বল রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড উনি বললেন যে এটা সামনে বছর আবার আসবে উইল সাপোর্ট পাকিস্তান তো সাপোর্ট করবে আর এভরিথিং উইল বি সেভেন্টি সিক্সের জুন মাসে বোধ আমরা আইসিসি uh, মেম্বারশিপ uh, 76 জুন অর 77 জুন না 76 জুন অর জুলাই যে জনিয়ক মানে মিটিং এ আমরা এসএসসির মেম্বারশিপ পাই এন্ড প্রথম বসরি এমসিসি আছে আচ্ছা আর এমসি যেজন আছে চট্টতেস ক্রিকেটার নিয়স্থ আর আইদার রিটায়ার্ড অর পাস ক্রিকেটার ভালো টিম নিয়স্থ ওই প্রথম আমাদের খেলা 76 77 এ 3 ডে ম্যাচ তিনটে হইত এবং ওরা তিনটে ম্যাচ খেলছে টু ডে ম্যাচ খেলছে দুইটা তখন তো মানে আমরা তো এখনও চিন্তা করতে পারি না যে থ্রি ডে ম্যাচ এন টু ডে ম্যাচ এই বিসিএল আর এনসিএল হয় বাইরে টিম এসে যে তিনটা থ্রি ডে ম্যাচ খেলবে আর দুটো টু ডে ম্যাচ খেলবে তখনকার জমা ওই মানে পাকিস্তান কাজেজুন ট্রফির ওই স্টেটাসটা বাংলাদেশ যারা কাজ করতেন তখন হাইসিন ভাই ধরে রাখছিলেন না তারপরে আমি তো ফার্স্ট উইকেট কী বাংলাদেশের সাহিন ভাই করত কিন্তু শাহিন ভাই করতে চেয়েতেন একটু বয়স হয়ে গেছিলো শাহিন ভাই আই টু কোভার আর কি শাহিন ভাই কিছু ম্যাচ করছে তারপরে আই টু কোভার তারপরে যখন প্রথম আইসিসি ট্রফি আমাদের ক্যাম্প হয় নেভিতে আন্ডার কোমোডোর মুজিবুর রহমান তো তখন টিম সেভেন্টি নাইন আমরা টিম যাবে মে মাসে আমরা মার্চ এপ্রিলে ক্যাম্প ছিল নেভিতে কারণ নেভিতে জায়গা বেশি সুইমিং পুল সব আছে আমরা বোধ হয় ছাব্বিশ জন ছিলাম তারপরে টিম সিলেক্টেড হলো আমি ফারুক আর আশরাফুলের মধ্যে একজন ক্যাপ্টেন হবে আর কি এস এম ফারুক আমার সিনিয়র আমি ওর আন্ডারে খেলছি মোহাম্মদ তখন আমি মোমাডাইনে খেলি তো আজ বছরেই চলে গেছি কিন্তু আমি তখন মোমাডাই খেলি বাট সিজার ভাই আই থিঙ্ক সিলেক্টেড মি প্রবলি আমার পাবলিক স্কুল ব্যাকগ্রাউন্ড ইংলিশ ভালো এটা চিন্তা করে হয়তো আমাকে ক্যাপ্টেন বানালো আর কি এই আমি ফার্স্ট ক্যাপ্টেন হলাম প্রথম বাংলাদেশে টোর টু ইউ ইউকে আমাদের গ্রুপে লাকিলি ইজরায়েল ছিল না ইসরায়েল ছিল শ্রীলঙ্কার গ্রুপে শ্রীলঙ্কা ওয়াকা দিচ্ছে দিছে কিন্তু ইসরায়েলকে তারপরেও কোয়ালিফাই করছে কোয়ালিফাই করে তখন দুইটা টিম প্রথমবার দুটা টিম কোয়ালিফাই করে সেভেন্টি নাইনে ছটা টেস্ট প্লেইং কান্ট্রি তখন সাউথ আফ্রিকা নাই জিম্বাব্বে নাই আমরা নাই আর নাই ফুড কান্ট্রি কোনটা শ্রীলঙ্কা বাংলাদেশ সাউথ আফ্রিকা জিমাবে এই চারটা দেশ তখন টেস্ট প্লিং কান্ট্রি না এখন তো টেস্ট প্লিং কান্ট্রি তখন টেস্ট প্লিং কান্ট্রি না তখন ওরা তখন ওরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি সাউথ আফ্রিকানরা সেভেন্টি নাইনে ওই ছটা দলের সাথে দুইটা দল কোয়ালিফাই করছে এসব আমরা আনলাগিলি ক্যানাডার সাথে হেরে গিয়ে ক্যানাডা কোয়ালিফাই করলে আমরা কোয়ালিফাই করতে পারবো না আর প্রথম বছরে আমরা কোয়ালিফাই করে আপনার খেলোয়াড় জীবনের মানে রিটায়ারমেন্টটা কবে ছিল আমি পরে কিছু ম্যাচ এমনি খেলে যাবো না 1998 91 91 92 সিজনে একদম অফিশিয়ালি রিটায়ারমেন্ট ছিল অফিশিয়ালি 85 85 এ আচ্ছা এই সময়ের মাঝে তো আপনার আমি হ্যাঁ একটা একটা দুঃখ আছে যে এইটি এইটি ওয়ানে পাকিস্তান টিম আসলো ফুল পাকিস্তান টিম বাংলাদেশের সাথে তিন দিনের ম্যাচ একটা খেলবে আর দুদিনের ম্যাচ একটা খেলবে চিটংয়ে সেকেন্ড ডেতে যেটা গন্ডগোল হলো ফুল পাকিস্তান টিম চারটে টেস্ট ম্যাচ খেলে দশ দিনের সফরে বাংলাদেশ আসবে সৌজন্যমূলক ক্রিকেটকে এনকারেজ করার জন্য তারপরে গিয়ে ফিফট অ্যান্ড সিক্স টেস্ট ম্যাচ খেলবে ইন্ডিয়াতে আবার ওটা তো বন্ডুল হয়ে গেল ছিলাম তখন তখনও তো এখনই এনটি পাকিস্তান কত আর তখন তো চিন্তা করতে পারো ওই পাঁচটা ছেলে টি টাইমে সেকেন্ড ডে খেলা শেষ হয়ে যাবে আমাদের স্কোর ভালো হান্ড্রেড টোয়েন্টি ফোর থ্রি হ্যাঁ আমি প্যাট পরেছিলাম আমি না পরে ব্যাটিং করতে যাবো তো খেলা তো ড্র ওরা করছে ওয়ান এইটি ফাইভ ফোর ফাইভ আমরা করছি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট সিংসে ওরা করছে ওয়ান এইটি ফাইভ ফোর ফাইভ সেই ইয়িংসে ওরা আবার করছে ওয়ান সেভেন্টি ফোর সামথিং ফাইভ ডিক্লেয়ার আমরা ওয়ান টোয়েন্টি ফোর থ্রি খেলা তো ড্র বাট চল্লিশ মিনিট না পঁয়ত্রিশ মিনিট বাকি ছিল ওই টি টাইমের সময় ওই পাঁচজন গিয়ে ব্যাট দিয়ে মানে মারছে পাকিস্তান এই প্লেয়ারদের ওরা টি খেতে আসতেছিল আর কি এই তখন খেলাটা বন্ধু হয়ে গেল হ্যাঁ প্রথমবার যখন আমরা যাই এটা কি আর কখন রিপিট হবে জানি না আমাদেরকে ফার্স্ট সেভেন্টি নাইনে সেকেন্ড ওয়ার্ল্ড কাপ কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কাপ হয়েছে সেভেন্টি ফাইভে তখন কিন্তু আমাদেরকে ডাকে নেই কিন্তু ইস্ট এশিয়ান কান ইস্ট আফ্রিকাটাকে ডাকছিল কম্প্রাইজিং কিনিয়া তানজিনিয়া নাইজেরিয়া আরও কী কী দেশ মিলে তখন একটা দেশ ইস্ট আফ্রিকান কান্ট্রি হিসাবে গেছে ওরা খেলতে আর ছিল শ্রীলঙ্কা এই আটটা দেশ ওয়ার্ল্ড কাপ খেলছে কিন্তু সেভেন্টি নাইনের সেকেন্ড ওয়ার্ল্ড কাপের সময় আমাদেরকে কুইন এলিজাবেথ আমাদেরকে দাওয় দেয় পনেরোটা এসোসিয়েট টিম অ্যান্ড ছটা টেস্ট এই কান্ট্রি টিমকে বাকিংহাম প্যালিস হয়ে রানীর সাথে আমাদের সাক্ষাৎ হয় এবং রানী স্টেয়াগের সাথে কথা বলে মানে উনি ঢোকার সময় ওই কোনতেই থেকে সেকে জিজ্ঞেস করছে যে ওয়ারি ফ্রম তো বললো ফ্রম বাংলাতে ও আই ওয়াজার ইন নাইনটিনের টাইমে আসছিল না ওই যে এখন যেটা ভাইস প্রেসিডেন্টের বাসা বানিয়েছিল যে সেখানে উনি ছিলেন বলে হাউ ইজ বাংলাদেশ নাও বলে এভরিথিং ইজ ফাইন কান্ট্রি ইজ কামিং আপ উই গেটিং মানে উই আর প্রিপেয়ারিং আলসেম টু কাম আপ তো ওটা দেড় ঘন্টার পা যেয়েছিল সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত ফলোড বাই লাঞ্চ এট যে লর্ডস একুশটা টিমের মার্চ পাস্ট একসাথে দাঁড়াবে এবং ইনোগ্রেশন হবে ইনগ্রেশন হবে এবং যে লাঞ্চে ক্যাপ্টেন্স টেবিল ছিল দুইটা আর বাকি টিম টেবিল একুশটা ছিল টিম টেবুল আর দুটা ছিল ক্যাপ্টেন্স টেবিল আমার সাথে ছিল ক্লাইব লয়েড অস্ট্রেলিয়া ক্যাপ্টেন হিউজ কিম হিউজ যে ব্যাটসম্যান নাম্বার ফোর ব্যাটসম্যান তারপরে ওইদিকে টেবিলে ছিল আসি ইকবাল শ্রীলঙ্কার ক্যাপ্টেন ইন্ডিয়ান ক্যাপ্টেন আর আমার টিমে ছিল আমার টেবিলে ছিল পিটামে ক্যান বেরিংটন ডেকস্টার ইংল্যান্ডের ফর্মার ক্যাপ্টেন আর কি ওরা আমার টেবিলে মোহাম্মদ

সিরিয়াস ক্রিকেট মধ্যে সেভেন্টি ওয়ান আর সেভেন্টি টু ছাড়া এই রিটায়ারমেন্টের সময় আপনার যে অনুভূতিটা কেমন ছিল আসলে যখন হ্যাঁ ন্যাচারালি কেউ তো চায় না যে ছেড়ে দিই কেন আমার বয়সে আমাকে ছাত্র বাট এইটি সিক্সে আমাকে ম্যানেজার হিসেবে নিয়ে আসে ওমর ওমর কুরাইশি ইলেভেন আসে ফুল পাকিস্তান টিম উমর করেছি তখন কমেন্টেটার মনে আছে না নাম নাম করা কমেন্টেটার অ্যান্ড রাইটার উনি পুরো পাকিস্তান টিম ওয়াসিম আকরাম ইমরান খান পুরো টিম যে সেলিম মালেক পুরা টিম নিয়ে আসে রামেশ রাজা রফিক এইটি সিক্স করছিল মনে আছে আবার ম্যানেজার ইয়াঙ্গেস্ট ম্যানেজার তখন তারপরে আমি এইটি এইটি হইলাম ফার্স্ট সাউথ ইস্ট এশিয়ান কাপের ম্যানেজার তখন ফরেন মিনিস্টার হইতেন বোর্ডের প্রেসিডেন্ট ফরেন মিনিস্টার ছিলেন তখন যে আমাদের চিটাংয়ের যে এখন যে পানিসম্পদ মন্ত্রী কি নাম বলে পানি পানিসম্পদ মন্ত্রী কী জানে জাগিশ পাটির হ্যাঁ আনিস ভাই আনিস ভাই ফোন করে এরা তুমি আসো তোমাকে হংকং যেতে হবে টিম নিয়ে আমার বউ আমার সাথে গেছিলো হংকং তখন বাদশাহ আমার বাদশাহ ম্যানেজার আমি তখন লিবু ক্যাপ্টেন তো এরা আমার এই ফারুক ছিল টিমে এরা সব ছিল তখন আর বাবু মাসুম তারপরে কে কে ছিল লিপু ছিল টপ প্লেয়ারের মধ্যে

আট নজন এখানে ছিল তখন ওই ছজন না সাতজন স্পাইসিস টিমে ওরাই খেলছে লাগলে আমরা চার পাঁচজন চান্স আমি এনআজ হোসেন সিরাজ অফস্পিন করতো দলাত আর মুন্নি এই চারজন আমরা চান্স টিমে স্পাইকিসমে স্পাইসেন্ট টিম আমরা চারজন তার মধ্যে দুইজন আধা বাঙালি তো বাঙালি না মুন্নিও বাঙালি না মুগলি তো ফ্যামিলি হ্যাঁ আচরণ তো ছিল আমরা যখন টেস্ট প্লেয়াররা টিমে এসে যায় তখন তো উই ডো নট ম্যাচ দেম কাছাকাছি বাট ওদেরকে রিপ্লেস করার মতো ক্যাপাবিলিটি ছিল না তো এরপরে টু থাউজেন্ড আপনি ইনভলভ হয়ে গেলেন একদম সরাসরিভাবে হ্যাঁ আমাকে সরাসরিভাবে আমি না এর আগে টু থাউজেন্ড না নাইনটি এইট পর্যন্ত কথা বলছি হ্যাঁ নাইনটি এইটের পরে আমি টু থাউজেন্ডে সাহেব ভাই আমাকে ফোন করলেন যে

এবং দুই হাজার তিনে আমি প্রথম আন্ডার থার্টিন টুর্নামেন্ট করি স্পন্সার টুর্নামেন্ট তখন তো আমি মিকবাল বাইরে আসে খেলছে মনে আছে চিরাঙ্গে যেটা খেলা হয়েছে ওরকম টুর্নামেন্ট আর হয়েছে আর হবেও না তো যাই তারপরে ডেভেলপমেন্টে আমি ছিলাম দুই হাজার দুই অর্ডার ম্যানেজার খুঁজে পায় না আমার সিরাজ আসামুল করে হির আপনি যান গে টিভির সাথে দুটা টেস্ট ম্যাচ আর তিনটা ওডিআই যেন আমি কই যে ডেভেলপমেন্টের কাজ কে করবে বলো আপনি ওইখান থেকে ল্যাপটপে টুকটাক মারবেন আর কি একদিন আগে আমার ড্রেস ম্যানেজও নাই তখন ঠিকমতো যাই হোক তারপরে ওই আমি ফুল ফ্লেজেড হোম সিরিজ পাকিস্তান ইংলিশে করি আর বাংলাদেশে কিন্তু খারাপ খেলে নেই তখন খেলা হয়েছিল না পাকিস্তানের হোম সিরিজ মুলতানে খেলা হয়েছে তো পরের বছর আগে আগে আসছে ওরা হ্যাঁ তারপরে দুই হাজার ছয় অস্ট্রেলিয়ান সিরিজটা তখন আমি বোর্ডে সিনিয়র ডেভেলপমেন্ট ডাইরেক্টর তো বললো যে আপনার ম্যানেজার ঠিক আছে ম্যানেজার যেটা আমরা জিতে জিতে ভাব যেটা মাস্টারবি বি মিস করলো আমরা জিতে পারলাম না অস্ট্রেলিয়ার সাথে তো তার বিশ দিন পরে টোর ছিল জিম্বাব্বে আপনি জিম্বাবুয়ে যান জিম্বাবুয়ে গেলাম সেখানে আমরা টু টু থ্রি হারি জিতা ম্যাচটা লাস্ট ওভারে মাসাবি আঠারো রান দিয়ে দিল মনে আছে এইটিন রানস টু উইনী দিয়ে দিলো আঠেরো রান ফার্স্ট বলে ছয় ম্যাচ দিচ্ছে ওই যে ওদের ওই যে ক্যাপ্টেন মেলকো কি জানি নাম না টাইবু ছিল তো ওই যে ক্যাপ্টেনটা যে ওই যে সাদা চামড়া ওদের ক্যাপ্টেন টেলার টেলার ফার্স্ট বলে ছয় ম্যাচ দিচ্ছে ফাস্ট বলে ছাড়া ভাই প্রায় অন্ধকার অন্ধকার বাকি তখন কেমনি বল দেখতেছে আমি জানিও না মানে ওই লাইটে খেলা হয় না এরকম যাই হোক তখন যে ছিল আমার হেড কোচ ছিল যে এখন নেপালে গেছে যে পাকিস্তানের ওয়েটমোর তারপরে দুই হাজার আড়ে আমাকে অফিসিয়ালি দুই বছরের জন্য আনলো তো তখন আমি সাউথ আফ্রিকা গেলাম অস্ট্রেলিয়া গেলাম নিউজিল্যান্ড গেলাম ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতে আসলাম হোয়াইট ওয়াশ কিনিয়াতে সিরিজ জিতে আসলাম হোয়াইট ওয়াশ থ্রি জিরো জিম্বাবাই গেছি দুই তিনবার তারপরে পাকিস্তান গেছি টু থাউজেন্ড এইটে এশিয়া কাপ প্লাস সিরিজ পাঁচটা বডি আয় পরপর দুই মাস অনেক ট্যুর এখন তো মোটামুটি ভাবে একটু মানে মাঠের ক্রিকেট থেকে দূরে আছেন আমি এখনো আছি এজ এ টেকনিক্যাল মেম্বার বাট আমাদের তো কোনো দিন মিটিং একটাই হয়েছে আর কি আচ্ছা এই সময়ে এসে আসলে নিজেকে কিভাবে ইনভলভ রাখতে চান আমি তো এই জন্যই তো ঢাকায় আসি আমি ইনভলভ হইতে শুরু করি তো ঢাকায় ওরা বলে ওনার টাকা পয়সা দরকার নাই ওনার বয়স হয়ে গেছে কি কয় না কয় আমি তো জানি না

अंबिनी फर्स्ट मैन, फर्स्ट क्रिकेटर तू गेट नेशनल अवॉर्ड 1996। हमारा क्यों पाने? हमारे किधर शुरू करते? इटो इ आवमिली गवर्नमेंटिंग अंडर शुरू थे। आप आप यूँ ही से। तो हिराबई थैंक यू वेरी मच। वेलकम। ओने कथा ही होगी। बाय सिस्टर।